বিসমিল্লাহির রহমানির রহিম। ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের জানাই শুভেচ্ছা। আজকে মার্চ মাসের 12 তারিখ, আজকে আমাদের বিখ্যাত সাইফুল ভাই তার লিচু গাছের স্প্রে শুরু করেছেন, তৃতীয় ধাপের এটা পরিচর্যা শুরু করছেন। আপনারা দেখছেন ওনার মুকুলের গাছের মুকুলের কী অবস্থা, একটা মুকুলও কিন্তু ফোটেনি। দর্শক আপনারা দেখছেন একটা মুকুলও ওনার ফোটেনি। এটা একটা গাছ, তো সব একটা গাছ দেখাচ্ছি, এই দেখেন। এই অবস্থায় কিন্তু উনি ওনার দ্বিতীয় স্প্রে দিচ্ছেন। এই স্প্রেটা হলো আপনার মুকুল ফোটার আগের সর্বশেষ স্প্রে, এরপরে উনি আর কোনো স্প্রে করবে না। উনি প্রথমে স্প্রে করেছিলেন ফেব্রুয়ারি মাসের 11 তারিখে প্রথমে স্প্রে করেছিলেন। কী স্প্রে করেছেন সেটা আমি ইউটিউব আমাদের যে ডেসক্রিপশন লিঙ্ক ডেসক্রিপশন আছে ওইখানে দিয়ে দিব লিঙ্কগুলো কী দিয়েছিলেন। 11 তারিখে স্প্রে দেওয়ার পরে উনি ওই মাসেরই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখে শেষ দিয়েছিলেন। উনি শেষ দিয়েছিলেন এই কারণেই যাতে মুকুলটা যখন ফুটবে তখন যেন পানির অভাব না হয়, কারণ মুকুল যখন ফুটবে তখন যদি পানির অভাব হয় সেক্ষেত্রে মুকুল ঝরে যাওয়ার ভয় থাকে। তাই উনি 28 তারিখে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখে আপনার করেছে পানি শেষ দিয়েছিলেন। আজকে মার্চ মাসের আপনার 12 তারিখ, আজকে উনি স্প্রে করছে। এই স্প্রেটা হলো মুকুল অবস্থার সর্বশেষ স্প্রে, এরপরে উনি কবে স্প্রে করবে সেটা ওনার মুখ থেকেই শুনবেন। দর্শক দেখতে পাচ্ছেন একটা মুকুলও কিন্তু ফোটেনি, ফোটা অবস্থায় কোনোভাবেই স্প্রে করা যাবে না। দর্শক ভাই একটু এইদিকে যদি আসতেন একটু, এই যে আমাদের সাইফুল ভাই, সাইফুল আপনি যদি একটু দেখাতেন যে কী কী স্প্রে দেবেন আপনি। আজকে আমি স্প্রে দিব এই বীজ দিব, জি, কীটনাশক দিব, জি, ওই যে 2.5 EC, এটা কি ল্যামডা সাই হেলথ, জি 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 ল্যামডা সাই হেলথ, জি, এটা বীজ, এটা আছে আমরা পার লিটারে 1 গ্রাম, 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিব, ভাই একটু এই পাশে যদি আসতে এখানে, হ্যাঁ, তারপরে তারপরে এই তারপরে আছে এমাম একটি বেঞ্জয়েন, ওইখানে থাকেন, হ্যাঁ ভাই, এমাম একটি বেঞ্জয়েন বীজ, এটাও বীজ, জি, এই বীজটা হচ্ছে আপনার ওই যে দুটোই অ্যাড করবো আর কি, এটা আছে 50 লিটার পানির জন্য আমরা 3টা পাতা ব্যবহার করবো। আচ্ছা দর্শক, আমি আপনাদের আপনাদের হয়ে ভাইকে প্রশ্ন করছি, এই যে যেটা হাত ধরে আছেন এটা এটা কোন বীজ ভাই? এটা এমামেকটিন বেঞ্জয়েড, এবং হ্যাঁ এমামেকটিন বেঞ্জয়েড, এটা 50 লিটার পানিটা কতটুক দিবেন? 3 প্যাকেট দিব, 10 গ্রামের প্যাকেট 3টা দিব, মানে 50 লিটারে 30 গ্রাম, জি, তারপরে তারপরে এটা তো বললাম, হ্যাঁ এটা আরেকবার একটু বলুন কষ্ট করে, এটা আছে ল্যামডা সাইহালোত্রিন, জি, এটা পার লিটারে 1 গ্রাম করে দিব, পার লিটারে 1 লিটার 1 মিলি করে, 1 মিলি, জি জি 1 মিলি, হ্যাঁ তারপরে তারপরে এই যে এটা আছে আপনার কার্বনডাজিম, জি কার্বনডাজিম, জি, এটা পার লিটারে 1.5 গ্রাম করে দিব, 1.5 মিলি, মানে 1.5 গ্রাম, 1.5 গ্রাম, জি, 1 লিটার পানিতে 1.5 গ্রাম কার্বনডাজিম দিবেন, জি, তারপরে তারপরে এই যে আছে আমাদের ম্যাক্স, জি, ম্যানকোজেব, ম্যানকোজেব 80 WP, হ্যাঁ জি, এটা ছত্রনাশক, জি, এটা দিব 1.5 গ্রাম করে, এটা দিবেন 1.5 গ্রাম করে, হ্যাঁ 1.5 গ্রাম করে, তাহলে আপনি ওষুধ দিচ্ছেন কার্বনডাজিম 1.5 গ্রাম, ম্যানকোজেব 1.5 গ্রাম, আর এমামেটিক বেঞ্জয়েট 3 পাতা, 1.5 গ্রাম, 50 লিটারে 30 গ্রাম, জি, এবং ক্রিকেট যেটা আছে ল্যামডা সাইহালোথ্রিন 2.5 EC, এটা দিচ্ছেন 50 লিটার পানিতে 50 গ্রাম। আচ্ছা সাইফুল ভাই, এরপরে আপনি কবে স্প্রে করবেন আবার? এরপরে এই মুকুল ঝরে যাওয়ার পর, জি, যখন গুটি আসবে, জি, এতটুকু গুটি আসবে, জি, তখন স্প্রে দিব, তার দীর্ঘমেয়াদী একটা গ্যাপ থাকবে, 25 দিন পরে লেট করে আবার দিব, 25-30 দিন পরে, জি জি, এর মধ্যে আপনি আর কোনো স্প্রে করবেন না? না, এত কোনো স্প্রে করবেন না, কোনো সেচ দিব না, সেচ দিবেন না, না। আচ্ছা যেসব দর্শকের মুকুল ফুটছে তাদের কি স্প্রে দেওয়া যাবে? যাবে না, স্প্রে দেওয়া যাবে না, ক্ষতি হবে, ক্ষতি হবে, ফুটলে স্প্রে দেওয়া যায় না। আচ্ছা, কারণ একটু কুয়াশার মতন শীত পড়লেই ক্ষতি হয়ে যায়, ওই জন্য এখন পানি কর্মী দেওয়া যাবে না। আচ্ছা স্প্রে দেওয়া যাবে, প্লাস ওনারা কি দিবে সেচ, সেচ দেওয়া যাবে? সেচ মুকুল ফাটার আগেই সেচ দেওয়া লাগবে, মুটুক ফাটার সেচ দেওয়া যাবে না, মুকুল ফুটার পর সেচ দেওয়া যাবে না। আচ্ছা তারপরে তাহলে ওনারা এরপরে স্প্রে করবে যখন হবে আর কি, গুটি আসবে, আর ওই আচ্ছা গুটি আসার আগে আগে কি সেচ দিবে যদি পানি শুকায় যায়? না না না, কোনো সেচ দিবে না, সেচ চলবে না আর। আচ্ছা সাইফুল, আপনাদের স্প্রে কোন জায়গায় হচ্ছে একটু যদি দেখাতেন। আমার সামনে স্প্রে চলতেছে, চলেন। আচ্ছা দর্শক, আপনারা দেখছেন ওনার মুকুলের অবস্থা, প্রত্যেকটা গাছ আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওনার এখানে অলমোস্ট 260টা গাছ রয়েছে, ওনার টোটাল লিজ নেওয়া গাছের সংখ্যা 2000-এর কাছাকাছি। ওনার মোটামুটি 20 বছর অভিজ্ঞ উনি। দর্শক দেখতে পাচ্ছেন এই যে মুকুলের অবস্থা, মুকুল
হ্যাঁ এই হ্যাঁ উনি এবার আশাবাদী যে অনেক ভালো মুকুল আসছে। গতবারের চেয়ে কি সমান না দ্বিগুণ আসছে? গতবারের চেয়ে দ্বিগুণেরও বেশি। আপনার কয়দিন স্প্রে চলবে সাইফুল ভাই? তিন চার দিন। চার দিন? আপনার একদিনে কতজন কাজ করছে সাইফুল ভাই? আটজন। জি বুঝতে পারছি। দর্শক উনি পাওয়ার স্প্রে দিয়ে স্প্রে করেন। ওনার একটা পাওয়ার স্প্রে দিয়ে তিনটা গান চলে। এই দর্শক দেখছেন স্প্রে চলছে। ভাইয়ের নাম কি জানো? গুলজার ভাই। হ্যাঁ গুলজার ভাই স্প্রে করছে দেখছেন। গুলজার ভাই একটা গাছ স্প্রে করতে কত মিনিট সময় লাগতে পারে? না এত লাগবে না হয়তো। হ্যাঁ একটা গাছ। হ্যাঁ পাঁচ সাত মিনিট বা তিন চার, মানে খুব ছোট হলে তিন চার মিনিট। হ্যাঁ হ্যাঁ দেখছেন স্প্রে করছে উনি। এইটা কি গাছ সাইফুল ভাই? চায়নাথ্রি। এইটার কি এখন আর মুকুল আসবে? আচ্ছা আচ্ছা আসছে, মাথা বেরিয়ে গেছে। আচ্ছা এইগুলো যেগুলো বের হয়েছে মাথা সেগুলো মুকুল হবে? মুকুল মুকুল এগুলো মুকুল। আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার চায়না থ্রি যেটা আছে, এই যে দেখেন এটার মুকুল বের হচ্ছে, পরে বের হচ্ছে, এটা এটা লেটে বের হচ্ছে। দর্শক ওনার এই যে গান আছে তিনটা, আর প্রায় এক একটা পাইপ হলো ৩২৮ ফিট, অর্থাৎ ৯০০ ফিট কাভার করছে ওনার আজকের ইয়ে। তো দর্শক এখান থেকে মোটামুটি ৩০০ ফিট দূরে ওনার ইয়ে আছে, অত দূর দেখা দিলাম না। হ্যাঁ দর্শক দেখছেন, এই দর্শক ওনার মুকুলের অবস্থা। মুকুল খুব ভালো হচ্ছে এবার? মুকুল ভালো হচ্ছে না? খুব ভালো। আচ্ছা যেই গাছগুলোতে নতুন পাতা বের হয় নাই সেগুলোতে মোটামুটি ভালো ভালো আসছে? দর্শক দেখতে পাচ্ছেন মাদার দিতে দিই না গুলজার। আচ্ছা এটা দেখাই দিলে কেন দিছেন? দর্শক দেখেন এটা হলো ওনার মাদ্রাজি গাছ, এটার মুকুল ফুটে গেছে তাই উনি এটাতে আর স্প্রে করছে না। দর্শক আমি যে কথাটা বারবার বলছিলাম যে মুকুল ফুটে যাবে সেটাতে কোনো প্রকার স্প্রে করা যাবে না। দর্শক দেখছেন আরও আপনাদের ক্লিয়ারলি দেখাই, এই যে দর্শক এই মুকুলটা ফুটে গেছে, এটাতে উনি স্প্রে করবে না। দর্শক দেখেন উপরে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই যে মুকুল ফেটে গেছে, অর্থাৎ এই জায়গা এই এই মুকুলগুলো ফুটে গেছে, এটাতে উনি স্প্রে করবে না। আপনারাও আপনারাও তাই করবেন, আপনাদের যদি মুকুল ফুটে যায় সেই মুকুলে কোনোভাবে স্প্রে করবেন না। দর্শক ওনার পাওয়ার স্প্রেটা আপনাদের দেখায় আজকের মতো শেষ করব। দর্শক এই যে ওনার সামনে পাওয়ার স্প্রে, আমি চেষ্টা করি ভিডিও শর্টকাট করতে, কি পয়েন্টটা উঠায় আপনাদের কাছে তুলে ধরতে। এই যে দর্শক উনি ইয়ে নিয়ে এসছে, ওষুধ নিয়ে এসছে, এই যে ওনার পাওয়ার স্প্রে চলছে। দর্শক দর্শক এই যে ওনার পাওয়ার স্প্রে, এই যে এখানে ওনারা এখানে ৫০ লিটার ঔষধ মেপে দিয়ে সেই ৫০ লিটার পানি এই বাল্ব এই ইয়েতে দেয়, এই ড্যামে দিয়ে সেটা স্প্রে করে। এই যে ওনাদের তিনটা, এই তিনটা হলো নজেল। ঠিক আছে দর্শক আবার দেখা হবে। ঠিক আছে দর্শক আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।